হ্যাঁ, তো বন্ধুরা চলে এসেছি, দারুণ ভিডিও আজকে হচ্ছে, হেভি মজাদার ভিডিও, তোমরা শুধু দেখো হেভি হাসি পাবে, ঠিক আছে? তো আমাদেরকে একটু সাপোর্ট টাপোর্ট করো, তাহলে আর একটু মোটিভেট হবে, চ্যানেলটা আরো একটু দাঁড়াবে, একটু গ্রো হবে ভালো করে। তো চলো ভিডিওটা দেখো শুধু, ঠিক আছে? খুব মজা হবে, চলো। A few moments later. হ্যাঁ, কি ব্যাপারে, কি হয়েছে? আচ্ছা, হোটেলে আধার কার্ডটা কোথায় আছে এখন? হোটেলে আছে? সুমন কার সাথে গিয়েছিল? আচ্ছা, দেখছি আমি। দেখি কে? না না না, ওটা কোনো ব্যাপার না, আমি জিজ্ঞেস করছিলাম, জানি না সেটা নাম, জিজ্ঞেস করছিলাম আমার জানবার জন্য। কি নাম বললে? নামটা কি বললেন? ও আচ্ছা, কতক্ষণ ছিল? সকাল থেকে এখন বিকেল। আচ্ছা ঠিক আছে, আমি এটা আনিয়ে চলে আসবো, আমি বলে দিচ্ছি ওকে, ও গিয়ে নিয়ে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কান খুঁচিয়ে কি আরাম লাগে। তোমার কাছে সব আধার কার্ড ভোটার কার্ড সব ঠিকঠাক আছে? যেখানে থাকা সেখানে রয়েছে, আবার কোথায় থাকবে? তুমি পরশু কোথায় গেছিলে? পরশু কোথায় গেছিলাম? পরশু তুমি কোথায় গেছিলাম? কোথায় গেছিলে সেটা তোমার মনে নেই, ভুলে গেলে? কোথায় যাবো, কোথাও যাইনি। হোটেল যেতে পারে না নাকি মানুষ? আমাকে তো বললো কোনো লেডিস ছিল। হ্যাঁ, একটা মেয়ের সাথে মেয়েকে নিয়ে গেছিলাম। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তো মিটিং করতে না করার কি আছে, মেয়ের সাথে গেলে? কি মিটিং ছিল, কিসের মিটিং ছিল? আমি তো বললাম যে প্রমোশনে ছিল। যোগ কথা কি হয়েছে তাতে? তোমার লজ্জা করছে না? তুমি আমাকে না, আমাকে বলোনি পর্যন্ত, তুমি তো কোনো কাজে বলো না,
তুমি লুকিয়ে লুকিয়ে কেন করছো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, লুকিয়ে লুকিয়ে করার কি দরকার তোমার? মিটিং করতে যাচ্ছি, তার জন্য আমার বলার কি আছে এখানে? আরে না বলার কি আছে তোমার? আমি তো ফোন না করলে তো জানতেই পারতাম না যে তুমি কোথায় কি করে বেড়াচ্ছ। তুমি কোথায় ফোন করলে তো বললো, ওটাই বলছি ফোনটা না করলে, উনি যদি ফোনটা না করতেন তাহলে তো আমি জানতেই পারতাম না। কি হয়েছে এমন? কি এমন বড় এই বিগ ইস্যুটা? আমি যদি কোথাও গেছি, কোনো হোটেলে কোনো মেয়ের সাথে গেছিলাম ছিলাম তো কি হয়েছে? কি করতে গেছিলে তুমি মেয়ের সাথে? আজও কথা বলছো তো? এই বাবা এটা কি বলেন, প্রবলেম কি আছে? যাও তো, ভালো একজন ম্যারিড না তো? ম্যারিড টু ম্যারিড কি যেতে পারে না? কেন যেতে পারে না? সামনে দিক থেকে এবং পেছন দিক থেকে, দুদিক থেকে নর্মাল। এটা কিরকম ধরনের কথাবার্তা? अकेले अकेले मजे नहीं लेने दूंगा, मुझे भी चाहिए। माँ जाने तुम्हें कोथाय गेछिले, कार साथे गेछिले, की करते गेछिले? हाँ ना जाने की आछे, जाओ माँ के जिज्ञेस करे नाओ। माँ जाने? यस माँ जाने। अच्छा माँ आसु, चलो जिज्ञेस करे नाओ। मिथ्या कथा बोले आजकल की करछो? এইসব করে বেড়াচ্ছো, তোমার লাজ সরম কিছু নেই? বিচে কোনো লাজ সরম আমার কিছু নেই। হ্যাঁ সেটাই তো দেখছি, তোমার কোনো লাজ সরম নেই। আমি মিটিং করতে গেছিলাম, 5 ঘন্টাই ছিলাম এটার সাথে, তো কি হয়েছে? ঠিক বলেছো। কি হয়েছে মানে? কি হয়েছে সেটা বুঝতে পারছো না তুমি? আচ্ছা একটা ছেলে একটা মেয়ের সাথে মিটিং করবে 5 ঘন্টা 6 ঘন্টা, তার যতক্ষণ মিটিংটা লাগবে ততক্ষণ সে করবে? তোমার দিমাগ কোথায় গিয়ে হয়েছে? তুমি যা খুশি করছো। আজব কথাবার্তা, আজব কথাবার্তা। আমি জানছি তুমি কাজে গেছো, ডিউটি গেছো, অফিস গেছো, তুমি এদিক ওদিক করে বেড়াচ্ছ ছুটি নিয়ে। যে আমাকে তো নিয়ে কোনোদিন যাও না ঘুরতে। আমি যদি বলি যে দীঘা নিয়ে চলো, বেড়াতে নিয়ে চলো, কই জীবনে তো কোনোদিন ছুটি নাও না? তো ওটা তো একটা মিটিং, একটা কাজের ব্যাপারে। কি কাজ? কাজটা কি? কিসের প্রমোশন? কোন ভিডিও? ওই তো বললাম হোটেলটার প্রমোশন। ওই হোটেলে একটা প্রমোশন করব, ভিডিওটা দিয়ে আমি যাব, ভিডিও করে দেবো। প্রমাণ করো, প্রুফ করো। কি প্রুফ করব? প্রুফ করো। আমার তো মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো। লে তুমি যদি আমার না বিশ্বাস করো দেখো। ঠিক আছে তুমি ওই যেখানে ফোন এসেছিল ওইখানে আবার ফোন করো। করো আমার কোনো অসুবিধা নেই, করো। করো করো করো। ভাই বলে দিস, ভাই প্র্যাঙ্ক ছিল এটা, ভাই বলে দিস। হ্যালো, হ্যাঁ আমি বলছিলাম। হ্যাঁ ওইটা আধার কার্ডটার ব্যাপারটা। আরে বলে দে রে ভাই, বলে দে। হ্যাঁ মানে তোমাকেও এর মধ্যে ঢোকালো, তুমিও সেরকম মানে ওর কথা শুনে নিয়েছে, নাচতে লেগে গেলে। ধন্যবাদ ভাই এতটা হেল্প করার জন্য। আর আমার আধার কার্ডটা ওই মেয়েটাকে আবার দিয়ে দিস, ঠিক আছে? আমি পরের বার আবার কোন নতুন মেয়েকে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা রাখ রাখ রাখ, ছিঁড়ে দেবো আমি যাবো। কেমন লেগেছে নিশ্চয় জানিও, কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদেরকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তুমিও সাপোর্ট করো এবং সবাইকে বলো সবাই, আর যারা যারা সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা।